হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, 1988 সালে জন্ম নেয়া প্রভা 2006 সালে মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। খুব অল্প বয়সে তার মিডিয়া জগতে আগমন ঘটে আর অল্প দিনের মাঝেই তিনি পেয়ে যান বিপুল জনপ্রিয়তা। কিন্তু ব্যক্তিগত কেলেঙ্কারির কারণে কিছু সময়ের জন্য তার শিল্পী জীবন বাধাপ্রাপ্ত হয়। তিনি ধূপ ছায়া, লাকি 13, খুনসুটি ইত্যাদি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন, তবে এখনো পর্যন্ত কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। ব্যক্তিগত জীবনে প্রভা তার দীর্ঘদিনের প্রেমিক রাজীবের সাথে বাগদান করেন। পরে 2010 সালে সহকর্মী জনপ্রিয় অভিনেতা অপূর্বকে বিয়ে করেন। এর পরবর্তীতে অপূর্বর সাথে বিবাহ বিচ্ছেদের পর তিনি গ্রামীণ ফোনের কর্মকর্তা মাহমুদ শান্তকে বিয়ে করেন। তবে এই বিয়েটা টিকবে কিনা এইসব নিয়ে অনেক অনলাইন পোর্টাল অনেক কিছু লিখেছে, কিন্তু বিচ্ছেদের ব্যাপারে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। বর্তমানে বেশ কিছু ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি, সেই সাথে তার সৌন্দর্য বেড়েছে আগের থেকে বহুগুণ। এই কারণে অনেক সিনেমা নির্মাতা প্রভাকে নিয়ে সিনেমা তৈরি করার চিন্তা ভাবনা করছেন, তবে এই ব্যাপারে প্রভার কাছ থেকে এখনো পর্যন্ত কোনো মতামত পাওয়া যায়নি। বন্ধুরা, প্রভার মিডিয়া জগতে ফিরে আসা সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের সেলিব্রিটি প্রোফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।